স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী দেখছিলেন সংবাদ শিরোনাম চলে যাচ্ছে পুরো সংবাদে শুরুতেই জানাবো করোনা পরিস্থিতির খবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ সবশেষ হিসেবে দেয়া 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 153 জন নতুন করে শনাক্ত হয়েছেন আরও 8661 জন রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে আরও জানানো হয় এখন পর্যন্ত মোট শনাক্ত রোগী 944,917 জন এবং মোট মৃত্যু 15,065 জন একদিনে নতুন সুস্থ হওয়া 4,698 জনকে নিয়ে মোট সুস্থ হলেন 833,897 জন গত 24 ঘন্টায় 29,889 নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 28.99 লকডাউন দিয়েও দেশের বিভিন্ন জেলায় ঠেকানো যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি পরিস্থিতির ভয়াবহতায় উচ্চ ঝুঁকিতে খুলনা রাজশাহী ও কুষ্টিয়া জেলা 24 ঘন্টা এক হিসেবে দেশের 11 জেলায় 106 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা রোগী বাড়ার সাথে সাথে বাড়ছে আইসিইউ অক্সিজেন সংকটও ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট করোনা সংক্রমণ বেড়েই চলেছে খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার গেল 24 ঘন্টায় খুলনার 3 হাসপাতালে করোনা ও উপসর্গে 15 জনের মৃত্যু হয়েছে এদিকে গেল 4 দিন ধরে খুলনা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব বন্ধ নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্ত কম হচ্ছে রাজশাহীতে মৃত্যু কমছেই না রোববারও করোনা ইউনিটে 12 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে গত 4 দিনে 64 জনের মৃত্যু হলো গত 11 জুন থেকে রাজশাহীতে লকডাউন চলছে তারপরও ঠেকানো যাচ্ছে না মৃত্যু কারণ হিসেবে হাসপাতালের পরিচালক বলছেন সঠিক সময়ে লকডাউন দিতে না পারায় সংক্রমণ আগেই ছড়িয়েছে লকডাউনটা যদি আমরা ওই সময় করতে পারতাম তাহলে কিন্তু স্প্রেডটা কন্ট্রোল হয়ে যেত আমরা আসলে লকডাউনটা যখন দিচ্ছি তখন আসলে এখন মানে মোটামুটি সব জায়গায় ছড়াই গেছে যার ফলে আমরা ফলটা ভালো পাচ্ছি না তারপরে এখন হয়তো 14 দিন না পেলে হয়তো যদি আর কিছুদিন যে হচ্ছে ইনশাআল্লাহ আমরা একটা ফল পাবো কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ 21 জনের মৃত্যু হয়েছে চিকিৎসকরা জানান হাসপাতালে শেষ মুহূর্তে করোনা রোগীরা আসছেন এছাড়াও রোগীর চাপ বাড়লে সংকট হচ্ছে অক্সিজেনের সীমান্ত জেলা সাতক্ষীরায় আরও 5 জনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে 125 জন বরিশালে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে চলেছে রোববারও শের-ই-বাংলা করোনা ইউনিটে 4 জনের মৃত্যু হয়েছে সংশ্লিষ্টরা বলছেন লকডাউনের আগে সীমান্তবর্তী জেলার অনেকেই বরিশালে যাওয়া আসা করেছে আর অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানায় হঠাৎ করে এ জেলায় সংক্রমণ ঊর্ধ্বমুখী খুলনা সাতক্ষীরা যশোর সেখান থেকে আমাদের ইজিলি অনেক বাস আসছে আমাদের যাতায়াত ব্যবস্থার সুবিধা এই ক্ষেত্রে ওখান থেকে অনেক লোক মাইগ্রেট করে এখানে আসছে আমার মনে হয় সেটাই একটা কারণ হইতে পারে আর দ্বিতীয় কারণ হলো জনগণের মধ্যে ময়মনসিংহে করোনা ভাইরাসে আরও 11 জনের মৃত্যু হয়েছে এরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এছাড়া টাঙ্গাইলে 11, চট্টগ্রামে 6, বগুড়ায় 5, চুয়াডাঙ্গায় 4 এবং ঝিনাইদহে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ডেস্ক রিপোর্ট নিউজ 24 লকডাউনের চতুর্থ দিনে রোববার আইনশৃঙ্খলা বাহিনী একটু কড়াকড়ি অবস্থান নেয় সড়ক মহাসড়কই নয় পাড়া মহল্লার অলিতে গলিতেও টহল বেড়েছে অপ্রয়োজনে যারাই সড়কে এসেছেন যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা আটক করা হয়েছে 618 জনকে করা হয়েছে জরিমানা এদিকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় পরামর্শ কমিটি আলী তালুকদারের প্রতিবেদন ব্যক্তিগত গাড়ি নিয়ে কোনো প্রয়োজন ছাড়াই মহাসড়কে নামছে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর থাকার পরও এমন দৃশ্য বলে দেয় লকডাউন কতটা মেনে চলছে তারা নানা অজুহাত দেখাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সামনে পড়লেই জরুরি সেবা চিকিৎসা পণ্য পরিবহন জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে পাশাপাশি যানবাহনে দেয়া হচ্ছে মামলা ড্রাইভার ভুলে স্যার এটা মাফ করে দেয় আর এরকম হবে না স্যার চাকরি করি আমার বলছে তুমি ডিউটি আছে আসো আপনি যদি বাসায় চলে যান তাহলে আপনিও সেফ থাকবেন জনগণের সেফ থাকবে
কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সড়ক মহাসড়কের পাশাপাশি পাড়া মহল্লার অলিগলিতেও টহল জোরদার করার কথা জানান র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক ও গুলশান জোনের ডিসি। যারা পাড়া মহল্লায় গণজামায়াত করার চেষ্টা করছেন র‍্যাব পাড়া মহল্লাতে অভিযান পরিচালনা করবে। আজকে কিন্তু গাড়ি প্রবাহ অন্যদিনের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে, অবৈধভাবে বা অনুমোদনহীনভাবে যারা বাইরে আসবেন তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তাদেরকে চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। সচেতন না হয় তাহলে আরও ভয়াবহ রূপ নিতে পারে। সুতরাং আমাদের উপদেশ হলো বিনা প্রয়োজনে একটি মানুষও যেন ঘর থেকে বের না হয়। সবাইকে করোনা নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের সাতকানিয়ায় লকডাউনের সময় রোগী দেখতে যাওয়া চিকিৎসককে জরিমানা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন আদেশ আসে। সাতকানিয়া থেকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় ডাক্তার ফরহাদ কবিরকে চেম্বারে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত তাকে 1,000 টাকা জরিমানা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান জানান, সাতকানিয়ার ইউএনওকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। এ ঘটনাকে চিকিৎসা পেশার প্রতি অপমানজনক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক। অভিজ্ঞতার অভাব আর তথ্য বিভ্রাটের কারণে অনলাইনে টিকা নেয়ার আবেদনের রেজিস্ট্রেশন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রবাসীদের। রোববার ঢাকাসহ দেশের 54টি সেন্টারে আসা বেশিরভাগই বুঝতে পারেননি এই নিবন্ধন প্রক্রিয়া। কেউ কেউ আসছেন প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে পুরো নিবন্ধন প্রক্রিয়া শেষ হলেই টিকাদানের পরবর্তী ধাপ শুরু করবেন তারা। মাহমুদুল হাসানের রিপোর্ট। সার্ভার জটিলতা কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে প্রবাসী কর্মীদের অনলাইনে টিকার আবেদনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রোববার ঢাকার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রবাসী কর্মীরা টিকা নিতে নিবন্ধন করছেন, তবে এখনও অনেক জটিলতা কাটেনি তাদের। অনলাইনে আবেদনের অভিজ্ঞতা না থাকায় এবং সঠিক তথ্য না জানার কারণে বিভ্রান্তিতে রয়েছেন অনেকেই। এই টিকার রেজিস্ট্রেশন হইতাছে না, এখন বলতেছে আপনাদের এটা হয়ে গেছে গা, আপনাদের এটা উপরে হইব, এখন তারা কোনো তথ্যই দিতেছে না ঠিক মতন আমাদেরকে। যারা অনলাইন সম্পর্কে বোঝে না তারা তো ঘুরপাক খাচ্ছে, তারা কি করবে? রোববার অগ্রাধিকার ভিত্তিতে চলে কুয়েত ও সৌদি প্রবাসীদের টিকা আবেদনের নিবন্ধন। আবেদন সম্পন্ন হওয়ার পরই সুরক্ষা অ্যাপে করতে পারবেন চূড়ান্ত টিকা রেজিস্ট্রেশন। তবে কবে নাগাদ টিকা নিতে পারবেন তা নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকেই। এরা যদি সার্কুলার দিয়ে রাখতো যে এখন শুধু সৌদি এবং কুয়েতের যারা আছে তাদেরই এখানে রেজিস্ট্রেশন করা হবে, কিন্তু অন্য দেশেরটা করা হবে না, তাহলে তো আমাদের এত কষ্ট করে আমাদের এখানে আর আসার প্রয়োজন ছিল না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অনেকের চাকরি শেষ হয়ে যাচ্ছে, অনেকে যেতে পারতেছে না। টিকা পাওয়ার পর দ্রুততম সময়ে সার্টিফিকেট দেওয়ারও দাবি জানান কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। রোববার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়, আর তাতেই রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিতেগুলিতে পানি জমে। বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে সড়ক ডুবে যায়, আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন লকডাউনে বিভিন্ন জরুরি সেবায় জড়িতরা। তালুকদার, বিপ্লবের প্রতিবেদন। গত কয়েকদিনের মতো শনিবারও থেমে থেমে রাজধানীর অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়। এতে ঢাকার বেশিরভাগ এলাকার প্রধান প্রধান সড়ক সহ অলিগলি রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে মুগদা, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ধানমন্ডি, ঝিকাতলা ও উত্তরার বিভিন্ন রাস্তাও পানির নিচে তলিয়ে যায়। পরে কোথাও কোথাও 2-3 ঘন্টায় পানি নেমে গেলেও আবার কোথাও বিকেলের মধ্যে নামেনি পানি। প্রচণ্ড দুর্গন্ধ, প্রচণ্ড ময়লা, এই ময়লার মধ্যে পানি
যাতায়াত করতে হয়, কান্দে করে নিয়ে যায় ওই মাথা পর্যন্ত, তারপরে যায় রিক্সা পাই। পানি দেখা যায় যে জলাবদ্ধতা কমতে অনেক সময় লাগে। আর জলাবদ্ধতা লকডাউনের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জরুরি সেবার সংশ্লিষ্টরা। এই বৃষ্টি হলে প্রতিটা রুমেতে পানি ঢুকে, পানিলে তো যাত্রী ভাড়া পায় না। এছাড়া দুর্গন্ধযুক্ত পানিতে চলতে গিয়ে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। এই সাইডে ওই সাইডে আর কি বৃষ্টি উঠলে এখানে পানি উঠে থাকে, আসা যাওয়া খুবই কষ্টকর, প্রতি বছরই এই জায়গার মতো সবসময় পানি। বরাবরের মতো স্থানীয় কাউন্সিলররা বলছেন জলজট নিরসনের প্রকল্প বাস্তবায়ন হলে কোথাও আর পানি জমবে না। ম্যানহোলের ঢাকনার মধ্যে আবার এরকম জালি জালি করা, এইটা দিয়ে পানি যায় ভেতরে ঢুকে পানি চলে যায়। এখন এইখানে আবার পলিথিন ফেলতেছেন, আপনি কাগজ ফেলতেছেন, এইগুলো পড়তে পড়তে এটা বন্ধ হয়ে গেছে, এখন পানি যায় না, পানি জমে গেছে। ডিবিডিসির লাইন যখন মাটির নিচ দেয়, এটা হলো বড় সমস্যা। ডিবিডিসির লাইন যে কাটছে চাইডেই পর্যন্ত গেছে, পুরা মান্ডা গেছে, মান্ডা সমস্যা। এদিকে আষাঢ়ের দ্বিতীয়ার্ধে সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণ চলছে, আরও দুদিন পরই বৃষ্টিপাত কমার সম্ভাবনা দেখছেন আবহাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতটা আগামী দিন অব্যাহত থাকবে, কিন্তু ক্রমান্বয়ে কমে যাবে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা স্থায়ী না হলেও কয়েক ঘন্টার বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। নানা প্রকল্প ও উদ্যোগ নেওয়া হলেও জলজট থেকে যেন মুক্তি নেই ঢাকাবাসীর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় হতে থাকায় আবার বৃষ্টি বাড়ছে। রোববার ঢাকায় 39 মিলিমিটার বৃষ্টি হলেও গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় নদনদীর পানি কিছুটা কমেছে, তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। এদিকে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে রাজধানী সহ সারা দেশে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঝলে নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও সাধারণ মানুষের ভোগান্তি কমেনি। টানা 4 দিন পানিবন্দী অবস্থায় দিন পার করছেন দুর্গাপুরের নদী তীরবর্তী এলাকার মানুষ। জেলার খালিয়াজুরি, মোহনগঞ্জ, মদন ও হাওড় অঞ্চলে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় চরম দুশ্চিন্তায় হাওড়বাসী। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ভেসে গেছে শতাধিক পুকুর, মাছ। কমতে শুরু করেছে ফেনীর মুহুরী নদীর পানি, দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতিও। শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়িতে বন্যার পানি নামতে শুরু করলেও নকলা উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়াও মৌসুমের আমন, বীজতলা ও সবজি ক্ষেত নিয়ে আতঙ্কে আছেন কৃষকরা। তবে আগামী 48 ঘন্টায় দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশের স্থানসমূহে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে আগামী 72 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কমতে শুরু করেছে বিপদসীমার উপরে প্রবাহিত সুরমা ও জাদুকাটা নদীর পানিও। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সারা বিশ্বের মাথা ব্যথার কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। যা নিয়ন্ত্রণে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশ্বের বড় বড় দেশগুলো। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতও টিকটক নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে এখনও পিছিয়ে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া আইন করা থাকলেও তার নেই অগ্রগতি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ববাসীর কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হলেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ব নেতাদের কাছে তা এক বিস্ফোরণের মতন। জননিরাপত্তার স্বার্থে বিভিন্ন রাষ্ট্রকে লাগাম টানতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর। বাংলাদেশে এই সমস্যা আরো প্রকট। রাষ্ট্রবিরোধী প্রচারণা, সাম্প্রদায়িক দ্বন্দ্ব, গুজব, যৌন হয়রানি, পর্নোগ্রাফি, প্রতারণা সহ অপরাধ গড়িয়েছে মৃত্যু পর্যন্ত। নিউজ 24 এ সংক্রান্ত ধারাবাহিক প্রতিবেদন প্রচারের পর এখন তা দেশের অন্য সব প্রধান গণমাধ্যমগুলোরও শিরোনামে।
সারা বিশ্ব যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে লাগাম টানতে মরিয়া, তখন বাংলাদেশের বাস্তবতায় ভ্যাট নিবন্ধনেই তা সীমাবদ্ধ। যদিও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, নিরাপদ ইন্টারনেট নিশ্চিতের জন্য গড়ে তোলা হয়েছে ডিজিটাল লিটারেসি সেন্টার, কাজ চলছে ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথেও। আমাদের দেশে 17 কোটি মানুষকে সচেতন করার জন্য ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন করেছি এবং ইউনিসেফ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা প্রশিক্ষণ কার্যক্রম আমরা শুরু করেছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, দেশের চলমান ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন আনার কথা অথবা তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া আইন, তবে কোনটা হবে তা নিয়েও রয়েছে সংশয়। এই সোশ্যাল মিডিয়াকে এই যে ডিজিটাল নিরাপত্তা আইনে হয় সংশোধন করবো, না হয় নতুন একটা আইন করে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। এত কিছুর পরেও কি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম? এমনিতে ডিজিটাল বাংলাদেশ গড়তে সাইবার অপরাধ এক বড় বাধা। সেখানে রাষ্ট্রবিরোধী ও সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দিতে, তৈরি করা কন্টেন্টগুলোকে নিয়ন্ত্রণে আনতে আর কতকাল অপেক্ষা করতে হবে বাংলাদেশকে? রিশাদ হাসান, News24, ঢাকা। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় এক নারী আসামিকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বরিশালের উজিরপুর থানা পুলিশের বিরুদ্ধে। ওই নারীকে যথাযথ চিকিৎসা প্রদান এবং শারীরিক ও যৌন নির্যাতনের বিষয়ে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে শেরেবাংলা মেডিকেলের পরিচালককে নির্দেশ দিয়েছে বরিশাল আদালত। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন আসামির স্বজন, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার। বরিশাল থেকে রাহাত খানের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। একটি হত্যা মামলায় রিমান্ড শেষে আসামি মিতুকে 2 জুলাই আদালতে হাজির করা হয়। এ সময় তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে এর কারণ জানতে চান আদালত। মিতু তাকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে। আদালত একজন নারী কনস্টেবল দিয়ে পরীক্ষা করে প্রাথমিক সত্যতা পান। এরপর আদালত তার যথাযথ চিকিৎসা প্রদান এবং তাকে নির্যাতনের বিষয়ে 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন শেরেবাংলা মেডিকেলের পরিচালককে। স্বজন ও আইনজীবীদের দাবি, মিতুকে থানায় রিমান্ডে নিয়ে শারীরিক এবং যৌন নির্যাতন করা হয়েছে। আমার বোনেরে মিথ্যা মামলা দিয়া 2 দিন রিমান্ডে নিয়ে যৌন নির্যাতন করছে। এই যে অমানবিক ঘটনা এবং তাকে যে নির্যাতন করে, এটা বিচার বিভাগের তদন্ত চাই। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন শেরেবাংলা মেডিকেলের পরিচালক। চিঠি দিয়েছি এবং তারা ব্যবস্থা গ্রহণ করছে সাথে সাথে, এবং প্রতিবেদন আকারে হয়তো আমরা আজকে দিনের মধ্যে প্রেরণ করতে পারবো। তবে থানায় শারীরিক নির্যাতনের অভিযোগ নাকচ করে দেন উজিরপুর থানার ওসি। পুলিশ যদি বিধি বহির্ভূত কোনো কিছু করে থাকে রিমান্ডে আনার পরে, সেটা তদন্ত হবে। অভিযোগ প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আসন্ন পবিত্র ঈদুল আজহায় ডিজিটাল পশুর হাট থেকে অনলাইনে কোরবানির পশু কেনার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। কোরবানির উদ্দেশ্যে একটি গরু কিনে রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং ইক্যাবের উদ্যোগে আয়োজিত DNCC ডিজিটাল পশুর হাটের উদ্বোধনকালে মন্ত্রী এই আহ্বান জানান। এ সময় আসন্ন কোরবানির জন্য প্রায় 1,19,00,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। রবিবার DNCC ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা এই আহ্বান জানান। এ সময় ডিজিটাল গরুর হাট অনলাইনের উদ্বোধন করে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি ডিজিটাল হাটে এবার 1,00,000 গরু বেচাকেনার লক্ষ্যমাত্রা রয়েছে আর ক্রেতাদের প্রতারিত হওয়ার সুযোগ বন্ধে এবার পশু বিক্রয় লেনদেন হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এসকো পদ্ধতি হচ্ছে আপনি গরুটা কিনবেন, আপনার টাকাটা যে ক্রেতা সে কিন্তু পাবে না, এটা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাকাউন্টে পাবে। আপনি যখন কনফার্ম করবেন যে আপনি গরুটা পেয়ে গেছেন এবং গরুটা ঠিক আছে, তারপরে কিন্তু টাকাটা রিলিজ করবে। এই প্যান্ডামিক কালীন সময়ে ই কমার্সের এটা গুরুত্ব অপরিসীম, এবং সে কারণে আমাদের ই ক্যাপ সহ এই সমমনা অনেক প্রতিষ্ঠানগুলা এগিয়ে এসে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিগুলোকে মোকাবিলা করার জন্য তাদের পক্ষ থেকে তারা অবদান রাখছে।
দেশের বিশিষ্ট গীতিকবি ও সালাম সালাম হাজার সালাম দেশাত্মবোধক গানটি সহ অসংখ্য গানের রচয়িতা ফজলে খোদা মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তার রচিত সালাম সালাম হাজার সালাম গানটি বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানের তালিকায় 12তম স্থান দখল করে নেয়। এছাড়াও তিনি আরও অনেক শ্রোতাপ্রিয় গান রচনা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। চার জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে করোনাকে হারানোর উৎসব হিসেবে উদযাপন করবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির 245তম স্বাধীনতা দিবসে হাজার খানেক অতিথির অংশগ্রহণে হোয়াইট হাউস প্রাঙ্গণে হবে এই অনুষ্ঠান। অতিথিদের মধ্যে জরুরি অপরিহার্য সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, সেনা সদস্য, তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। প্রতি বছর 4 জুলাই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিবসটি উদযাপন করে মার্কিনীরা। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে। সিএনএন এর খবরে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশাল জনসমাবেশ, কুচকাওয়াজ এবং কনসার্টও, চোখ ধাঁধানো আতশবাজিও থাকে। চলমান মহামারীর কারণে গত বছর ম্লান হয়ে গিয়েছিল স্বাধীনতা দিবসের উদযাপন। 1776 সালের 4 জুলাই 13টি উপনিবেশের কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবস পালিত হবে, করোনাকে হারানোর উৎসব হিসেবে উদযাপন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্বাধীনতা দিবস নিয়ে যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ডক্টর মোস্তফা সারোয়ার। ডক্টর মোস্তফা সারোয়ার, নিউজ 24 সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে গেল বছর করোনা ছিল এবং এবছরও করোনার বেশ প্যান্ডামিক আছে, তো এর মধ্যে আসলে কিভাবে পালন করা হচ্ছে এই স্বাধীনতা দিবসটা? এবারে যেটা আমরা দেখছি যে গেল বছরের চেয়ে অনেক মানে ভালোভাবে এবারে পালন করা হচ্ছে। তার কারণ হলো যে ভ্যাকসিনেশনে, যেটা বাইডেনের প্ল্যান ছিল 4 জুলাই পর্যন্ত 70%, সেটা অ্যাচিভ করা যায়নি, কিন্তু 67+ হয়েছে। এখনো কিন্তু ভয় রয়েছে ডেল্টা ভ্যারাইটির জন্য, যে জন্য সাবধানতা রয়েছে। তা সত্ত্বেও এবারে স্বাধীনতার উৎসব খুব ভালোভাবেই চলছে চারিদিকে। কোনো কোনো জায়গায় অল্প কিছু প্রোগ্রামকে ক্যান্সেল করা হয়েছে, যেমন আমি যেখানে আছি নিউ অরলিয়ান্সে, এখানে একটা অনুষ্ঠান হয় গো ফোর্থ অন দ্য রিভার নিউ অরলিয়ান্সে, সেটা ক্যান্সেল করা হয়েছে। তারপরে যেমন লেক তাহোতে লাইট অন দ্য লেক, এটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু এগুলো আমি মনে করি সামান্য, মোটামুটি অন্যান্য অনুষ্ঠানগুলোকে এবারে কন্টিনিউ করা হচ্ছে আগের মতন, নট লাইক লাস্ট ইয়ার। কাজে আমার যেন মনে হয় যেটা আনন্দ আছে কিন্তু আমার ভয়ও আছে। এর কারণ হলো এদেশের কিছু কিছু অঞ্চলে ভ্যাকসিন দেওয়াটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ হলো মানুষ, কিছু কিছু লোক তারা ভ্যাকসিন নিতে যাচ্ছে না, নিতে চাচ্ছে না। এই জন্য আমাদের জীবনে নিউ লুইজিয়ানাতে $1 মিলিয়ন ঘোষণা করা হয়েছে লটারি, যারা যারা ভ্যাকসিন দেবে ওটা সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাচ্ছে, তারপরে ওদের নামের উপরে লটারি হবে, যে উইন করবে $1 মিলিয়ন। কোথাও কোথাও স্কুল ডিস্ট্রিক্ট গুলো ছাত্ররা যাতে ভ্যাকসিন দেয় সেজন্য তারা স্কলারশিপ ঘোষণা করেছে। তারপরে আরো করেছে যে এখানে আমরা দেখছি যে ভলান্টিয়াররা, যেসব অঞ্চলে লোকের হয়তো গাড়ি নেই কিংবা হয়তো একটু দরিদ্র, সেখানে তারা ভলান্টিয়ার হিসেবে গিয়ে ওখানে ভ্যাকসিন দিচ্ছে। প্রচুর চেষ্টা চলছে। আমি আশাবাদী লোক, আমার যেন মনে হয় যে এটা সার্থকতা পাবে। এবং আমরা দেখছি যে বর্তমানে যে অনুষ্ঠান হচ্ছে, যেমন হোয়াইট হাউসে, ওখানে কিন্তু ম্যাস্কের ম্যান্ডেটরি নয়, ম্যাস্ক পড়ছে না, এমনকি ভ্যাকসিনটাও কিন্তু ম্যান্ডেটরি নয় এবারের হোয়াইট হাউসের উৎসবে। তার কারণ ধারণা করা হচ্ছে যে যারা যারা আসবে, দে নো হু আর কামিং, তাদের মধ্যে বিশাল অংশ ভ্যাকসিন অলরেডি দিয়ে ফেলেছে, এবং ওখানে যাওয়ার আগে 2-3 দিন ধরে এদেরকে ভালো করে তদন্ত করা হবে। মানে তদন্তই না, মানে মানে বাজে কোনো যে আপনি কোন দল কিংবা তা না, মানে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে
স্টাডি করা হবে, টেস্ট করা হবে। কাজে আমার যেন মনে হয় যে উৎসব চলছে, কিন্তু তা সত্ত্বেও বাইরে থেকে দেখা যাচ্ছে যে কোনো বিধি নিষেধ নেই, কিন্তু ভিতরে ভিতরে সাবধানতাটা রয়ে গেছে। ডক্টর মোস্তফা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন ডক্টর মোস্তফা সারওয়ার। চলে যাচ্ছি পরের সংবাদে, আন্তর্জাতিক খবর জানাব। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে 29 জন নিহত হয়েছেন। রোববার বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে 92 জন আরোহী ছিল বলে জানিয়েছে রয়টার্স। দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। C-130 মডেলের বিমানটি জ্বলন্ত ধ্বংসাবেশ থেকে এখন পর্যন্ত 40 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবারে প্রবাসের খবর। বাংলাদেশে পরিবেশ বান্ধব বর্জ্য রিসাইক্লিং প্রকল্প জার্মানির মিউনিখে পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। চলতি মাসের শুরুতে রাষ্ট্রদূত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এই পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এদিকে খুব দ্রুত মুলারের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানান বক্তারা। প্রকল্প শুরু হলে বর্জ্য থেকে জৈব সার, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদিত হবে। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে 61 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটিতে তৃতীয়বারের মতো সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি হয়েছেন আহমেদ আলী মুকিত। মনিরুজ্জামান তপনকে দ্বিতীয়বারের মতো সদস্য সচিব নির্বাচিত করা হয়। চলমান মহামারীর বিধিনিষেধ ও বন্দিশালা থেকে ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে ইউরোপের দেশ ইতালির জনজীবন। দেশটিতে রেড জোনের তকমা থেকে ফিরেছে সাদা জোনে। তবে বিমান চলাচল সহ নানা নিষেধাজ্ঞায় প্রবাসী শ্রমিকরা ফিরতে পারছেন না, বেশ মুশকিলে পড়েছেন ব্যবসায়ীরা। ইতালি প্রতিনিধি নাজমুল হোসেনের পাঠানো তথ্যচিত্র নিয়ে আসমাতুলির ডেস্ক রিপোর্ট। গোটা ইতালিতে 1 জুলাই থেকে মাস্ক ছাড়া চলতে পারছেন নাগরিকরা, তুলে নেওয়া হয়েছে লকডাউন। পুরো ইতালিকে এখন সাদা জোন হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। এমন সিদ্ধান্তে খুশি ইতালি প্রবাসীরা। বর্তমানে ইতালির পরিস্থিতি, করোনা ভাইরাসের পরিস্থিতি খুবই ভালো। আমরা সাদা জোনায় পরিণত হয়েছি, ইনশাল্লাহ আমাদের দিন দিন পরিস্থিতি খুবই ভালো হয়েছে। আমরা এখন সব জায়গায় মাস্ক পরতে হয় না, কোনো কোনো জায়গায় আমরা মাস্ক ব্যবহার করি। মোটামুটি বর্তমানে উন্মুক্তভাবে চলাফেরা করতেছি। ভারত থেকে আসা নতুন ভাইরাসে যেন সাধারণ জনগণ আক্রান্ত না হন, সেজন্য প্রত্যেককে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতালির পর্যটন শহরগুলোতে কিছু সংখ্যক পর্যটকদের আগমন শুরু হলেও স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা তেমন ভালো যাচ্ছে না। এর মধ্যে বিমান চলাচলের নিষেধাজ্ঞার কারণে অনেক প্রবাসী এখনও আটকা পড়ে আছেন বাংলাদেশে, তাই ব্যবসায়ীরা শ্রমিক সংকটে পড়েছেন। ব্যবসায়ীদের বাধ্য হয়ে উচ্চ বেতনে শ্রমিকদের কাজে নিয়োগ দিয়ে কাজ করাতে হচ্ছে। কোনো কোনো এয়ারলাইন্স বিমান কখনো বন্ধ করছে, কখনো খুলছে, আবার কোনো কোনো দেশের জন্য ফ্রি করছে, কোনো কোনো দেশের জন্য এম্বার্গো দিয়ে রাখছে। তো সেই ক্ষেত্রে আশা করি যে খুব দ্রুতই এই সমস্যাটা বাংলাদেশ সরকারের মাধ্যমে সমাধান হবে। প্রবাসীরা আশা করছেন বাংলাদেশের সাথে ইতালির বিমান চলাচল খুব শিগগিরই চালু হবে, শ্রমিক সংকট থেকে মুক্তি পাবেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা মহামারীতে কাঁপছে বিশ্ব, তবে এর চেয়ে ভয়ঙ্কর আবহাওয়া বিপর্যয় ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ক্রমে আরও উষ্ণ হচ্ছে মেরু অঞ্চল, আর এমনটা চলতে থাকলে পানির নিচে তলিয়ে যাবে বিশ্বের 41 কোটি মানুষ। অস্তিত্ব ঝুঁকিতে পড়তে যাচ্ছে মানব সভ্যতা। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় 56 কোটি 30 লাখ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। গ্লোবাল ওয়ার্মিং গোটা বিশ্বের কাছেই এখন চিন্তার বিষয়। কানাডায় এবছরই রেকর্ড গরমে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। একই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশেও। দক্ষিণ মেরুর অবস্থাও একই রকম, আরও উষ্ণ হচ্ছে দক্ষিণ মেরু অঞ্চল। এবছরই অ্যান্টার্কটিকার তাপমাত্রা পৌঁছেছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত রেকর্ড সৃষ্টি করেছে।
নাসার তথ্য অনুসারে 1800 শতকের শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। পৃথিবীতে জীবজগৎ ভয়াবহ আবহাওয়া পরিবর্তনের ফলে নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়ে ভিন্ন পরিবেশে টিকে থাকতে পারলেও মানুষ তা পারে না, ফলে চরম অস্তিত্ব ঝুঁকিতে পড়তে যাচ্ছে মানব সভ্যতা। প্রতি বছর সমুদ্রের উচ্চতা বাড়ছে 1 থেকে 3 মিটার, আর এমনটা চলতে থাকলে 80 বছরে বিশ্বের অন্তত 41 কোটি মানুষ পানির নিচে তলিয়ে যাবে। আর আগামী 30 বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বে দক্ষিণ এশিয়া। এরই মাঝে এর প্রভাব দৃশ্যমান, আর এর জন্য দায়ী মানব জাতি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব উষ্ণায়ন এমন একটা মাত্রা অতিক্রম করেছে যেখান থেকে তাকে বিপরীতমুখী করাটা আর সম্ভব নাও হতে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতারা বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে, আর তারা এখনো সতর্ক না হলে করোনা মহামারীর চেয়েও জলবায়ু পরিবর্তন বেশি প্রাণঘাতী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাসুদ জানা, News24। জানাবো খেলার খবর। হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। দুদিনের ম্যাচে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। প্রথম দিনে টাইগারদের করা 3 উইকেটে 313 রানের জবাবে ব্যাট করতে নেমে 202 রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের সিলেক্ট একাদশ। সাকিব ও মেহেদী মিরাজ নিয়েছেন 3টি করে উইকেট, এছাড়া 2 উইকেট পেয়েছে শরীফুল। এর আগে প্রথম দিনে ব্যাটিংয়ে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছে শান্ত, সাইফ, সাকিবরা। সাইফ 65 ও শান্ত রিটায়ার্ড আউট হন 52 রানে। এরপর 56 বলে 74 রানের ইনিংস খেলেন সাকিব। শেষ পর্যন্ত লিটনের 37 ও মাহমুদুল্লার 40 রানে ভর করে 2 উইকেট হারিয়ে 313 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ একাদশ। মেসি জাদুতে কোপা আমেরিকার সেমিফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা। 1 গোল আর জোড়া অ্যাসিস্টের ম্যাচে ইকুয়েডরকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে 4-2 গোলে জিতেছে কলম্বিয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরও একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিলেন লিওনেল মেসি। 1 গোল আর জোড়া অ্যাসিস্টের ম্যাচে ইকুয়েডরকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে 7টি পরিবর্তন নিয়ে এই ম্যাচের একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি। অথচ ম্যাচের শুরুটা ছিল মেসির জন্য হতাশাময়। ম্যাচের বয়স তখন 22 মিনিট, গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রথমার্ধেই ভুলের মাশুল দিয়েছেন তিনি। সহায়তা করেছেন রদ্রিগো ডি পলের গোলে, যা তার প্রথম আন্তর্জাতিক গোল। পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে 84 মিনিটের সময় মেসির পাস থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন লাউতারো মার্তিনেজ। আর শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে দর্শনীয় এক ফ্রি কিকে ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন জাদুকর। চলতি কোপা আমেরিকায় মেসির এটি চতুর্থ গোল, পাশাপাশি তিনি করেছেন 4টি অ্যাসিস্টও। ফাইনালে ওঠার লড়াই তাদের প্রতিপক্ষ উরুগুয়েকে বিদায় করে সেমির টিকিট পাওয়া কলম্বিয়া। কোপা আমেরিকায় দিনের অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাই ব্রেকারে 4-2 গোলে জিতেছে কলম্বিয়া। নির্ধারিত সময় ছিল গোল শূন্য ড্র। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে সমানে সমান লড়েছে দুই দল। পরে টাই ব্রেকারে ব্যবধান করে দিয়েছেন গোলরক্ষক দাভিদ ওসপিনা। তার নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল কলম্বিয়া। টাই ব্রেকারে কলম্বিয়ার 4 শটের সবকটি পেয়েছে জালের দেখা, কিন্তু উরুগুয়ের 4 শটের মাত্র 2টি হয়েছে গোল। স্পোর্টস ডেস্ক, News24। শেষ করব বিনোদনের খবর দিয়ে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের 74তম আসরে পর্দা উঠছে মঙ্গলবার। পরদিন দেখানো হবে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিসিয়াল বিভাগ আসারতেই রিগার্দোয়ে স্থান পাওয়া চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর। পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরি হক বাঁধন সহ অনেকেই বর্তমানে অবস্থান করছে ফ্রান্সে। সেখানে যাওয়ার আগে অভিনেত্রী বাঁধন News24-এর সাথে কথা বলেন এই সিনেমার নানা বিষয় নিয়ে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
কানের অফিশিয়াল সিলেকশনে প্রথমবার বাংলাদেশের সিনেমা রেহানা মরিয়ম নূরের নির্বাচিত হওয়ার খবর এরই মধ্যে সবারই জানা। এত আনন্দ উচ্ছ্বাস যে সিনেমা নিয়ে সেটির গল্প এতদিন সবার অজানা থাকলেও দর্শকরা সম্প্রতি প্রকাশিত ট্রেলার দেখে এখন অনেকটাই জেনে গেছেন সিনেমার প্রেক্ষাপট। অভিনেত্রী বাঁধনকে এই সিনেমার ট্রেলারে দেখা গেল তার চিরচেনা খোলসের বাইরে। ব্যক্তি থেকে এই চরিত্র হয়ে ওঠার পথটা নিশ্চয়ই ছিল না সহজ সরল। কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার আগে তিনি একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন নিউজ 24 এর সাথে, জানিয়েছিলেন চরিত্র নির্মাণ কৌশল। আই বলের পজিশনও আমার ওই জায়গায় মার্কে এসে দাঁড়ানোর পর আই বলের পজিশনও আমার ঠিক জায়গা মতো হতে হবে যেখানে ও বলছে যেই অ্যাঙ্গেলে। এটা কিভাবে আমাদের ডিরেক্টর আমাদেরকে দিয়ে করিয়েছে আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে আমরা একটা সিন করতে করতে নাম হয়ে যেতাম। 25-30 বার করেছি মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম বলছি, এরকমও আছে কোনোটা 60 আপ হয়েছে। অভিনেত্রী বাঁধনের ব্যক্তি জীবনের গল্প অজানা নয় কারো। রেহানা চরিত্র নির্মাণ করতে গিয়ে হয়তো তাই নিজের সাথে অন্য এক যোগসূত্র খুঁজেছেন তিনি। এই চরিত্রের সাথে আমার একটা ভীষণ কানেকশন আছে, আমি যেভাবে লিঙ্ক করি রেহানা সেভাবে আসলে চোখে পাতাও ফেলে না, এতটাই বাহ্যিকভাবে আলাদা, কিন্তু ইন্টারনালি আমি আর রেহানা খুবই কানেক্টেড। আর এই কানেকশনটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ফিল করবে। আগামী 7 জুলাই কান চলচ্চিত্র উৎসবের আজ 7টে রিগা বিভাগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বড় গৌরব এটি। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।